সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। সবুজ আবিরিত আমরাই মাগো। বাবা ছয় পুরো মহাবান্দারি খেলার মাঠে নেমেছি আমরা। 3 নম্বর ওয়ার্ডে একটা খেলা ছিল, যেটা ক্রিকেট টুর্নামেন্ট, ছোট করে একটা ছোট অনুষ্ঠান রেখেছে এবং সারাদিন ধরে তাদের সারাদিন তাদের অনুষ্ঠান হয়েছে, তাদের খেলা হয়েছে। তো খেলার মাঠে তো খেলা হবে, সেই কারণে আমরাও খেললাম, সবাই মিলে খেলেছি। তো আমাদের খেলা হবে যে স্লোগান, সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন, আমরা খেলবো, আমরা জিতবো। তো খেলা চলছে, খেলা উন্নয়ন নিয়ে আমরা এগিয়ে চলেছি, মানুষের পাশে, মানুষের সঙ্গে আছি। 2011, 2016, আজ 2021 আমরা মানুষের কাছে আছি, মানুষের পাশে আছি সর্বক্ষণের জন্য, সেটা খেলার মাঠ হোক, রান্নাঘর হোক, রাস্তা হোক আর বিভিন্ন জায়গায় হোক। এবং এই করোনার সময় কেউ ছিল না সেখানেও রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যখন রাস্তায় মানুষ বিপদে পড়েছে সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এগুলো সবটাই তো খেলার ছলে বা সবটাই আনন্দের ছলে, সবটাই মানুষের পাশে থাকার একটা নতুন দিক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়েছেন মানুষকে ভালো রাখার জন্য। তো সবসময় খুব সিরিয়াস মেজাজে না থেকে খেলা হবে বলে খারাপটা কী আছে? আমার মনে হয় খেলা হলেই ভালো হয়, আর খেলা হলেই শরীর স্বাস্থ্য সবার ভালো থাকে, সবসময় খেলা ভালো। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে।